হরে কৃষ্ণ জগন্নাথ মহাপ্রসাদ কি। চৈতন্য চরিতামৃতে শ্রী চৈতন্য মহাপ্রভু এক জায়গায় বলছেন, জিহ্বার লালসায় জীব ইতি উতি ধায়, শোষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। অর্থাৎ এই জীব যেটা আমাদের মুখে রয়েছে, তার লালসার জন্যেই একজন ব্যক্তি সম্পূর্ণরূপে আধ্যাত্মিক জীবন ছেড়ে অন্যদিকে চলে যায় এবং কষ্ট পায়। কেন? কারণ এই জীবই হচ্ছে সব থেকে বড় একটা শত্রু। জিহ্বার লালসায় জীব ইতি উতি ধায়। এবং সেই জন্য মহাপ্রভু বলছেন, যেরকমভাবে সম্পূর্ণরূপে প্রত্যেকটি আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে সেগুলো কৃষ্ণের সেবায় নিয়োজিত করা উচিত, তার মাধ্যমে আমরা আমাদের এই ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় রেখে নিজের মনকে পবিত্র এবং নিজে পবিত্র থাকে আনন্দে থাকতে পারব। জীবের দুটি কাজ, প্রথম হচ্ছে কথা বলা, অর্থাৎ কৃষ্ণ নাম করা, জয় জগন্নাথ বলা, হরে কৃষ্ণ মহামন্ত্র করা, এবং জিহ্বার আরেকটি বিশেষ কাজ হচ্ছে প্রসাদ গ্রহণ করা, অর্থাৎ শরীরকে তাজা রাখা। না খেয়ে কেউ বাঁচতে পারবে না, কিন্তু কি খাবে সেই জন্য শাস্ত্রে বলা হচ্ছে মহাপ্রসাদ গ্রহণ করার জন্য। শ্রী জগন্নাথ মাহাত্ম্যে বিভিন্ন পুরাণে বর্ণনা করা হচ্ছে যে জগন্নাথের যদি এই মহাপ্রসাদ একবার কেউ গ্রহণ করে, এই প্রসাদ যদি একবার কারোর জিহ্বায় যায়, তাহলে সে আর পুনর্জন্ম গ্রহণ করে না। সে সবসময় নিত্য নাম ভগবানের জপ করে এবং ভগবানের ধামে সে ফিরে যায়। এই জগন্নাথের মহাপ্রসাদ সম্পর্কে চৈতন্য ভাগবতে একটি খুব সুন্দর লীলার উল্লেখ আছে, সেটা আমি আজকে আপনাদেরকে শোনাব। বহু যুগ আগে একবার নারদ মুনি ইচ্ছে হয় ভগবান নারায়ণের অর্থাৎ জগন্নাথের উচ্ছিষ্ট বা বাংলা ভাষায় সহজ ভাষায় যাকে এঁঠো বলা হয় সেটি খাবার। তার কারণ শাস্ত্রে বলা হচ্ছে ভগবানের উচ্ছিষ্ট বা প্রসাদ হচ্ছে জীবের পরম প্রাপ্তি। সেজন্য নারদ মুনি, আমরা জানি উনি সবসময় নারদ মুনি বাজায় বিনা রাধিকা রমণ রামে, তিনি সেই সব কিছু পরিত্যাগ করে তিনি কি শুরু করলেন না লক্ষ্মীর গুণগান করার জন্য। প্রায় কয়েক বছর সেবা করার পর একদিন লক্ষ্মী দেবী, লক্ষ্মী মাতা মা বলছেন যে, নারদ তুমি আমার নাম নিচ্ছ কেন? নারদ বলছেন, না না কোনো ইচ্ছা নেই, শুধু আপনার নাম নিতে চাই। মা লক্ষ্মী হেসে ওনাকে বলছেন, আমি জানি তোমার নিশ্চয়ই কোনো অভীষ্ট আছে, তোমার নিশ্চয়ই কোনো ইচ্ছা আছে অন্তরের, যার জন্য তুমি এই নাম নিচ্ছ, লক্ষ্মী লক্ষ্মী করছো, নারায়ণ নারায়ণ করছো না। তখন নারদ মুনি তার সন্তান তার ভক্ত তাকে বলেন, মা আপনি যখন জিজ্ঞেস করছেন সেই জন্য আমি আপনাকে বলি যে আমার মনের একটাই ইচ্ছে যে আমি প্রভুর উচ্ছিষ্ট অর্থাৎ তার হাতের এঁঠো প্রসাদ পাবো। মা লক্ষ্মীপুর আমি আজকেই তোমাকে সেটা দেবো। নারদ মুনি এও বলতেন, এর উপরে আপনারই অধিকার মা, কারণ আপনি হচ্ছেন তার স্ত্রী। এমতো অবস্থায় নারায়ণ যখন আচমন করতে গেছেন, তার থেকে মা লক্ষ্মী অল্প একটু উচ্ছিষ্টর হাত থেকে নিয়ে এসে নারদ মুনিকে যেই দিয়েছেন, নারদ মুনি অত্যন্ত আনন্দের সঙ্গে সেটি গ্রহণ করেছেন। কারণ শাস্ত্রে বলছে কি, মহাপ্রসাদ যেই আসবে প্রাপ্তি মাত্রে না ভক্তব্য, যেই মুহূর্তে মহাপ্রসাদে প্রসাদ এলো সেটাকে গ্রহণ করা উচিত। এমত অবস্থায় তিন লোকে অপূর্ব সৌন্দর্য লাভ করেছেন নারদ মুনি, এবং তিন লোকে তিনি তার বিনায় কীর্তন করে যাচ্ছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এইভাবে তিন লোকে যেতে যেতে তিনি কৈলাসে গিয়ে দেখেন যে ওখানে মহাদেব ধ্যানস্থ, মহাদেব দেখছেন নারদ মুনিকে যে আহা এরকম তো ভাবে নারদ মুনিকে এত আনন্দিত এবং উদ্বেলিত এবং অত্যন্ত খুশি দেখিনি, কি হয়েছে নারদ? জিজ্ঞেস করাতে উত্তর পাওয়া যায়, মহাপ্রসাদ ভগবানের প্রভুর জগন্নাথের নারায়ণের। নারদ মুনিকে শিব বলেন যে আমিও তো এই প্রসাদের জন্য অপেক্ষা করে আছি, তুমি আমাকে অল্প দাও। হাতে সামান্য ছিল সেটি দিলেন, এবং সেখানেই শুরু হয়ে যায় তাণ্ডব নৃত্য আনন্দে। কার? দেবাদিদে মহাদেব আশুতোষ শম্ভুর, যিনি বৈষ্ণবানাম যথা শম্ভু, সব থেকে বড় বৈষ্ণব, তিনি অপেক্ষায় ছিলেন, পেলেন, আনন্দ নৃত্য করছেন, গণেশ বাজাচ্ছে মৃদঙ্গ, কার্তিক বাজাচ্ছে করতাল, এবং শিব পার্শ্বদরা সবাই হরিধ্বনি করে নৃত্য করছেন, হরি বল হরি বল করে কৈলাসে নৃত্য শুরু হয়েছে। আনন্দমগ্ন হয়েছে সারা কৈলাস, ভগবানের প্রসাদ পেয়েছেন কে? দেবাদিদেব মহাদেব। আপাত অবস্থায় সেখানে পার্বতীর
আবির্ভাব হয়। আর পার্বতী বলেন, প্রভু আপনাকে তো এত আনন্দিত অনেক দিন পর দেখছি, কী ব্যাপার? তখন তিনি জানতে পারেন যে ভগবানের প্রসাদ তিনি গ্রহণ করেছেন বলে। পার্বতী বলেন, আপনি তো আমার প্রভু, আমি আপনার অর্ধাঙ্গিনী, আমার ভাগ ঠিক ওয়ে। শিব বলেন, পার্বতী আমি উৎসাহে আনন্দে পুরোটি গ্রহণ করেছি। পার্বতী কিঞ্চিত মন দুঃখে এবং ভগবানের কাছে নিজে তার কৃপা পাওয়ার জন্যে কৈলাসের শিখরে গিয়ে তপস্যা শুরু করেন। কিছুদিন পরেই যখন ভগবান দর্শন দেন, তার কাছে তিনি এই প্রার্থনা করেন, আমি যেন তোমার প্রসাদ পাই। এবং সেই জন্যে তখন ভগবান কৃষ্ণ তাকে বলেন যে আমি কিছুদিনের মধ্যেই জগন্নাথ পুরীতে আবির্ভূত হবে এবং আমার প্রসাদ, মহাপ্রসাদ তোমার কাছেও যাবে, তুমি সেটা পাবে, তারপর সেটা সবার কাছে বণ্টিত হবে মহাপ্রসাদ হিসেবে। এবং সেই থেকে জগন্নাথ পুরীতে বিমলার আবির্ভাব। এই জগন্নাথের প্রসাদ প্রথমে আসে মাতা বিমলার কাছে, বিমলা থেকে তারপর সবার কাছে দেয়া হয়। সেজন্য তিনিও বৈষ্ণবী অপেক্ষায় রয়েছেন, তিনি জানেন একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, তিনি জানেন জগন্নাথ স্বামী নয়ন পতগামী ভব তুমি, রমা শম্ভুর ব্রহ্মা মরুপতি গণেশার্চিত পদ জগন্নাথ স্বামী নয়ন পতগামী ভব তুমি। এবং সেই জন্যে সেই প্রথা শুরু হয়েছে। জগন্নাথের মহাপ্রসাদ সম্পর্কে বলা হয়, যদি একই পাত্রতে কুকুর বা বিড়াল মুখ দিয়ে থাকে, মহাপ্রসাদ কখনোই এঠো হয় না। মহাপ্রসাদের গুণ বহু দূরে নিয়ে গেলেও, শুকিয়ে গেলেও তার একই আধ্যাত্মিক শক্তি রয়ে যায়। সেজন্য বলা হয়, দেবাদিদেব মহাদেব থেকে আরম্ভ করে সবাই এই মহাপ্রসাদের জন্য আকুল প্রার্থনায় রয়েছে। এই মহাপ্রসাদ হচ্ছে ভগবানের এক বিশেষ কৃপা। সেই জন্যে জগন্নাথপুরীকে বলা হয় অন্নক্ষেত্র, শ্রীক্ষেত্র, কারণ সেখানে এমন কেউ নেই যে ভগবানের প্রসাদ থেকে সে বঞ্চিত হয়েছে। সেই জন্যে শাস্ত্র বলে, তার মধ্যে জিহ্বাবতি লোভময় সদুর্মতি, তাকে জেতা কঠিন সংসারে, কৃষ্ণ বড় দয়াময় করিভারে জিহ্বা জয়, সপ্রসাদ অন্ন দিল ভাই, কৃষ্ণ প্রসাদে পরম তৃপ্তি। সেই জন্যে আসিল প্রভুপাদের কৃপায় আমরা এই জগন্নাথ রথযাত্রাতেও বিশেষভাবে মহাপ্রসাদের খিচুড়ির ব্যবস্থা রাখি, যা সবার মধ্যে বিতরিত হয়। এই মহাপ্রসাদ যারা গ্রহণ করেন তাদেরকে বলা হয় যম মুখের দর্শন করার প্রয়োজন হয় না। একবার যে জগন্নাথের মহাপ্রসাদ গ্রহণ করেছে, জিহ্বায় দিয়েছে, তার ভগবানের বিশেষ কৃপা লাভ হয়েছে। সেই জন্য উৎকণ্ঠিত হয়ে মানুষ বসে থাকে, কখন একটু প্রসাদ পাবো, কখন ভগবানের মুখ মিশ্রিত অমৃত পাবো। তো সেজন্যে শাস্ত্রে বলা হয় যে জগন্নাথের দর্শন এবং জগন্নাথের প্রসাদ, এই দুই হচ্ছে বিশেষ কৃপা কলিযুগে। সেজন্যে আসুন আমরা এই জগন্নাথের রথযাত্রায় এসে জগন্নাথের বিশেষ খিচুড়ান্ন, পায়সান্ন, পুষ্পান্ন, কর্মান্ন গ্রহণ করে নিজের মানব জীবনকে ধন্য করে, হ্যাঁ, সবার মধ্যে সেটিকে বিতরণ করে। জয় জগন্নাথ, মহাপ্রসাদ কি যায়।